নমস্কার, স্বাগত জানাচ্ছি তর্ক যুক্তি গপ্পে। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজেপি আইপিএফটি জোট সরকারের 6 মাস পূর্তি এবং 6 মাস পূর্তি রাজ্যে এই 6 মাস আজকে যখন বিজেপি আইপিএফটি জোট 6 মাস অতিক্রম করতে যাচ্ছে বা 6 মাসে পড়েছে, তখন এই নিয়ে পর্যালোচনার অবশ্যই সময় এসেছে যে এই 6 মাসে কি প্রাপ্তি ঘটেছে, কি অপ্রাপ্তির দূর গোড়ায় এখনো আমাদের এই নিয়ে চর্চায় আমাদের সাথে আজকে তর্ক যুক্তি গপ্পে আছেন অতিথিরা। তবে যে বিষয়টা আমাদেরকে আজকে রাখতে হবে এবং যে বিষয়টা আজকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে 25 বছর একটি দলের সরকার ছিল, বাম সরকার, এবং বাম সরকার 25 বছর যখন শাসন করেছে এরপর রাজ্যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনকামী মানুষ রাজ্যে ভোট দিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকারকে ক্ষমতায় এনেছে। অনেকগুলো প্রতিশ্রুতি, অনেকগুলো বিষয় ছিল, পাশাপাশি বিজেপি আইপিএফটি জোট সরকার কাছেও চ্যালেঞ্জ অনেকগুলো, কেননা দীর্ঘ বছর পর্যন্ত একটি দলের শাসন ছিল, এরপর সেই অবস্থা থেকে অন্যভাবে অন্য একটি দলীয় জোট যখন ক্ষমতায় আসে তখন 6 মাসের মধ্যে নিজেদেরকে সঠিকভাবে শুধুমাত্র প্রশাসনিক দিকটা বুঝে নিতেও সময় লাগে, এবং সেই ক্ষেত্রে এটাও বাস্তবিক যে এখনও অনেক কিছু তৈরি হচ্ছে বা ঘটন হচ্ছে, যেমন বিভিন্ন কমিটি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারেনি এবং কাজ শুরু হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে কাজটা কতদূর এগিয়েছে এবং প্রত্যাশায় রাজ্যের মানুষ কিভাবে দেখছে বিজেপি আইপিএফটি জোট সরকারকে, এটা আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। যদিও এই ক্ষেত্রে বলে দিই বৃষ্টি হচ্ছে বাইরে, তাই কিছুক্ষণ আমাদের বিঘ্ন ঘটলো এবং দেরি হয়ে গেল। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আলোচনায়, আমার ঠিক পাশে আছেন সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি সুশান্ত বাবু, যুব নেতা পাশাপাশি যুবমুখ কংগ্রেসের, আমরা ওনাকে পেয়েছি আলোচনা ঠিক ডান দিকে আছেন, এর ডান দিকে আছেন সুবল দে, স্বাগত জানাচ্ছি। সুসন্ধ্যা সবাইকে স্বাগত। সুবল দে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং আমরা আলোচক হিসাবেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনায় আমরা পেয়েছি এবং আজকেও তর্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছবেন বিজেপির মুখপাত্র মৃণাল কান্তি দেব, ওনাকেও আমন্ত্রণ করেছি কিন্তু বৃষ্টির জন্য হয়তো উনি আসতে পারছেন না, কিন্তু কিয়ৎক্ষণ সময় লাগবে বলেছেন, আমরা অপেক্ষা করব। আমরা শুরুতেই প্রথমে এই বিষয়টা যখন আলোচনার কালে পড়েছি তখন জানতে চাইব সুবলবাবুর কাছে, বরিষ্ঠ সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে কলম ধরে রেখেছেন এবং এ নিয়ে একটা বিশ্লেষণাত্মক আলোচনা রাখবেন, এটাই স্বাভাবিক। সুবলবাবু, কিভাবে দেখছেন এই বিজেপি জোট আইপিএফটি জোট সরকারের এই 6 মাসকে? রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আজকে 180তম দিবস পার করছি আমরা, 3রা মার্চ এই রাজ্যের মানুষ, আপন মানুষ 25 বছর ধরে একটানা চলা একটি সরকারকে উৎখাত করে দিয়েছে, উৎখাত করে অনেক প্রত্যাশা নিয়ে ক্ষমতায় এনেছে বিজেপি আইপিএফটি জোটকে। যদিও একটি নতুন সরকারের কাছে 6 মাস কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এ রাজ্যের বঞ্চিত মানুষ, 25 বছর এক নাগারে যারা বঞ্চিত হয়েছে তারা এই সরকারটির জন্য দুহাত ভরে তুলে ভোট দিয়েছেন। শুধু তাই নয়, সিপিএমের একটি অংশ যারা সিপিএমের এক না একতন্ত্র ফেসিজম মানতে পারছিল না, তারাও একটি তাদেরও একটি অংশ নতুন সরকারের জন্য ভোট দিয়েছে। সুতরাং এই রাজ্যে বঞ্চিত মানুষের প্রত্যাশাটা একটু বেশিই থাকবে, চাইবে সরকার দ্রুত কিছু কাজ করুক, দ্রুত মানুষের উন্নয়নে সরকার ঝাঁপিয়ে পড়ুক। কিন্তু এটাও একটা বাস্তব ঘটনা, দীর্ঘ 25টি বছর একটা সংস্কৃতিতে মানুষ হয়েছে এই রাজ্যের মানুষ, বা একটা সংস্কৃতিতে শাসিত হয়েছে এই রাজ্যের যুবক সম্প্রদায়। এর বাইরে যে একটা জগৎ আছে, এর বাইরে যে একটা সংস্কৃতি আছে, আজকে যারা 25-26 বছর তারা টেরই পায়,
একটা 25 বছর গণতন্ত্রের চেহারা ছিল একরকম, আর আমরা যারা রিয়েল গণতন্ত্র বিশ্বাস করি, আমরা যারা প্রকৃত গণতন্ত্র চাই, তাদের ধারণা অন্যরকম ছিল। যার ফলে একটা এই রাজ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়েছিল, একটা বিরোধী গোষ্ঠী আর একটা শাসক গোষ্ঠী। সেই শাসক গোষ্ঠীকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে, করে একটি নতুন সরকার রাজ্যে জন্ম দিয়েছে। অভিজ্ঞতা যাদের, কি বলবো, ঝুলি প্রায় শূন্যই, কিন্তু একটি প্রশাসনিক অভিজ্ঞতার ঝুলি, হ্যাঁ ঝুলি শূন্য, কিন্তু টগবগে যুবকরা ক্ষমতায় এসেছে, তাদেরকে মানুষ বরণ করে নিয়েছে। এবং এমন দ্রুত গতিতে একটি সরকার চাইছিল, যেমন টগবগে যুবকরা এসেছে, নতুন যুবকরা এসেছে, তাদের কাছে নতুন কিছু আশা করছিল, দ্রুত কিছু আশা করছিল। কিন্তু ছ মাসে মানুষের সেই প্রত্যাশা বিবর্ণ হতে চলেছে আমি যতটুকু মনে করি। আমি হাটে বাজারে যেহেতু সাধারণ মানুষের পাশে পাশেই আছি গত প্রায় 50 বছর ধরে, সাধারণ মানুষ আমাকে ভালোভাবেই চেনে, ভালোভাবেই জানে যে আমি দেয়াল রাখাটা পছন্দ করি না কোনো কিছুতেই। সেই হিসেবে আমাকে বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ইদানিংকালে, যে আপনারা যা বলেছিলেন বা আপনি যা বলেছিলেন আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি না। এর কারণও আছে, কারণ যেটা আছে সেটা সাধারণ মানুষ জানে না। সেই কারণটা হলো গত 25 বছরে যারা প্রশাসনে চাকরি পেয়েছে তারা সবাই সিপিএম এর পরিবারের ছেলে মেয়ে। 330 জন টিসিএস অফিসার আছে এই রাজ্যে, কোনো চাকরি মেধা ভিত্তিতে হয়নি, সবকটি চাকরি হয়েছে পার্টি অফিসের স্লিপ দিয়ে বা পার্টি অফিসের। ফলে দল শাসন শাসক মানে প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে ত্রিপুরাবাসী মুক্তি চেয়েছে, মুক্তি চাইতে গিয়ে নতুন একটি দলকে ক্ষমতায় এনেছে। তো প্রশাসনের যে প্রতিটি স্তরে এমন সব লোক, বিশ্বস্ত লোকজনদেরকে সিপিএম দল বসিয়ে গেছে, তাদেরকে একদিনে সরানো সম্ভব নয়। 330 জন টিসিএস অফিসার নিয়োগ করো রাজ্য সরকারের পক্ষে, নতুন সরকারের পক্ষে সম্ভব নয়। এরাই প্রতিপদে বিঘ্নের সৃষ্টির কারণ হচ্ছে। আবার নগর পঞ্চায়েতে বলুন, আগরতলা পুর নিগমে বলুন, পুরসভায় বলুন, পঞ্চায়েতে বলুন, সর্বস্তরে এখনও রয়ে গেছেন সিপিএম এর নির্বাচিত সদস্যরা। তারাও যেসব ক্ষেত্রে পাচ্ছেন সেসব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। এই বাধা সৃষ্টি বলে গ্রামগঞ্জে কাজ, সরকারি কাজ পৌঁছাতে পারছে না। বিডিওরা দায়িত্ব নিয়ে টাকা বণ্টন করবে, সেই দায়িত্ব নিয়ে আইনে বলা আছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ বিলি করতে হবে পঞ্চায়েতের মাধ্যমে। ফলে একটা সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ঠিক স্যার, আসবো। তবু আমার মনে হয় সরকার ঠিক গতিশীল হতে পারছে না। এইগুলির জন্য হোক বা অন্য কোনো এদের, আপনি 2-3টা বিষয় তুলে ধরেছেন যে অনভিজ্ঞতা, আরও একটা বিষয় তুলে ধরেছেন সিপিএম এর ক্যাডার এখনও প্রশাসনিক ক্ষেত্রে বসে আছে। কেউ কেউ এটাও বলে থাকে যে এখানে চতুর্দলীয় মিশ্র একটি সরকার চলছে, এরকম অবস্থা। তবে সেটা আমরা আলোচনায় আসব, আসলে বিজেপির নাম স্টিকার লাগিয়ে কোন সরকার চলছে এটাও আলোচনায় আসব। সবকিছু কেন প্রত্যাশা পাচ্ছে না এটাও কেন, বা প্রত্যাশা কতটুকু পূর্ণ হয়েছে এটাও নিয়ে আসব। সুশান্তবাবু আমাদের সাথে আছেন, কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন। জায়েজ যে উনি সরকারের বিরোধী বিষয়গুলো তুলে ধরবেন, কিন্তু সেখানে যুক্তিপূর্ণ বিষয়গুলো যখন উঠে আসবে অবশ্যই সরকারের দোষ ত্রুটিগুলো একটি বিরোধী দল হিসেবে তুলে ধরা অবশ্যই কর্তব্য। এবং 5-6 মাসে মানুষের প্রত্যাশা এই সরকার কি করেছে কি না করেছে, কতটুকু হওয়ার ছিল এটাও আজকে প্রশ্ন দাঁড়িয়েছে। এক্ষেত্রে সুশান্তবাবু কি তুলেন? আমার গুরুজন তথা এই রাজ্যের যাদেরকে বুদ্ধিজীবী মহল হিসাবে একজন পরিচিত, আমার পিতৃতুল্য সুবল কাকু বলেছেন, উনি যা বলেছেন
প্রকৃতভাবে উনি পরিষ্কারভাবে উনি আপনাদের সামনে, যেহেতু আপনারও মিডিয়ার চ্যানেল, উনিও একটা জনগণের সঙ্গে প্রতিনিয়ত আছেন, তাই সমস্ত সত্য ঘটনা ওনার কাছে আছে, কিন্তু উনি সমস্ত কিছু এই জায়গায় ওপেন বলতে পারছে না। আমি আমার ব্যক্তিগত বক্তব্য, আপনি ওপেন করুন না, উনি কিছু কিছু ওপেন করেছেন। দীর্ঘ একটা 25 বছর এই রাজ্যে বাম শাসন ছিল। হ্যাঁ, এই বাম শাসন রাজত্বকালে এই রাজ্যের মানুষ, হাজার হাজার লোক খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, নারী নির্যাতন হয়েছে, প্রতিনিয়ত সন্ত্রাস হয়েছে। এবার যে 2018 নির্বাচন ছিল, এই রাজ্যের মানুষ দল মত নির্বিশেষে একটা 25 বৎসরের সরকারকে, বিশেষ করে যারা কংগ্রেস দলের ছিল, দীর্ঘদিন 48% ভোট ছিল, মানুষ বুঝেছিল যে একটা, যখন কমিউনিস্ট সরানোর জন্য একটা একটা ঝড় এসেছে, সবাই মিলে সেটাকে বহুত আশা নিয়ে, মানুষের বুক ভরা আশা নিয়ে এই রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠিত করেছে। মানুষ ভেবেছিল এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বেকার যুবক যুবকদের, যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই রাজ্যের সরকারি কর্মচারীরা ভেবেছিল, আমার কাছে হয়তো আপনাদের কাছেও আছে, সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহজি বলে গেছেন 3 তারিখ রেজাল্ট ঘোষণা হওয়ার পর 4 তারিখ থেকে 7 পে কমিশন দেওয়া হবে। বক্তব্যটা আস্তাবল ময়দানে দিয়েছিল, আপনাদের আপনাদের দ্বারাই আমরা সংগ্রহ করেছি। 7 পে কমিশন দেওয়া হবে। রাজ্যের সরকারি কর্মচারীরা 2 হাত ভরে আশীর্বাদ করেছিল, বলেছিল বিভিন্ন ভাতা 2000 টাকা করা হবে, রেগার শ্রমিকদের টাকা বৃদ্ধি করা হবে, বিভিন্ন হাজারো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভীষণ ডকুমেন্টের নামে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, দীর্ঘ 25 বৎসর এই রাজ্যে একটা শাসন করেছিল, শোষণ করেছিল, একটা সরকার আসলো, মানুষ ভেবেছিল এই সরকার এই রাজ্যের মানুষের আশা পূরণ করবে, মানুষের প্রত্যাশা পূরণ করবে, রাজ্যের মানুষের বুক ভরা আশা, একটা মানুষ বিশ্বাস আজকে ভঙ্গ হতে চলছে। আজকে 6 মাস অতিক্রান্ত হতে চলছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কি বলবো, এই রাজ্যের অবস্থা, আজকের শ্রমিকদের কাজ নেই, রেগার মজুরি তো বৃদ্ধি দূরের কথা, রেগার কাজ টোটালি বন্ধ, সমস্ত ভাতাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এই রাজ্যের যারা সরকারি কর্মচারী, চাকরি দেওয়া তো দূরের কথা, ক্যাবিনেটে সিদ্ধান্ত রয়েছে চাকরি এখন দেওয়া হবে না, আবার পুনরায় সিদ্ধান্ত করেছে বিশেষ ক্ষেত্রে করা হবে। প্রতিনিয়ত মানে সরকার এবং এই রাজ্যের মানুষ, সরকার কি বলছে, কি বুঝাতে চাইছে মানুষ তা সঠিকভাবে বুঝতে পারছে না। রাজ্যের অবস্থা একটা করুণ হয়ে গেছে। আজকে দেখুন এই রাজ্যে পৌরসভা মিউনিসিপ্যাল কর্পোরেশন উনি বলেছেন কমিউনিস্টের হাতে, এই জায়গায় আজকে অনেক জায়গায় আমরা দেখেছি এখন বাই ইলেকশন হচ্ছে 3708টা পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরা রাজ্যে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। আজকে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে ব্লকের মধ্যে যখন আমাদের বামুটিয়া ব্লক সভাপতি, বটজলা ব্লক সভাপতি গিয়েছিল, ও কংগ্রেসীদের মেরে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, বিডিও পুলিশ প্রশাসনের সামনে মেরে বের করে দিয়েছে, কোনো প্রার্থী দেওয়া যাবে না, সেম বিলোনিয়া সারা রাজ্যে হয়েছে, আমবাসা কি বলবো, সমস্ত জায়গায়, সমস্ত জায়গায় একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। ধরুন বিভিন্ন জায়গায় আসতে আজকে 6 মাস হলো, একটা সরকার হলো রাজ্যে, আমরা কংগ্রেস দল আমরা মাথা পেতে নিয়েছি, মানুষ মানুষের যে যা ডিসিশন নিয়েছে, কংগ্রেস 2% ভোট পেয়েছে আমরা জানি, কিন্তু আমরা এই 6 মাসে আমরা কংগ্রেস দল আবার ঘুরে দাঁড়াচ্ছি। এটা তো আপনাদের জন্য ভালো হচ্ছে, আমরা ঘুরে দাঁড়াই, ভালো হচ্ছে, ঘুরে দাঁড়াতে পারছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরুন কোনো জায়গায় কংগ্রেসের মিটিং হচ্ছে, যেমন গত কিছুদিন পূর্বে আমি আড়ালিয়ায় শানু মিয়ার বাড়িতে মিটিং করতে গিয়েছিলাম, আমার গাড়িটা নিচে ছিল, ড্রাইভার ফোন করছে গাড়িটার উপর হামলা করতে এসেছে, তারপর
পুরো 12-27 লোকে ঘেরাও করে ফেলেছে, এখানে কোনো কংগ্রেসের মিটিং করা চলবে না, কংগ্রেস কোনো মিটিং করতে পারবে না। নলচরে সেম কন্ডিশন, আমরা গিয়েছি সারা রাজ্যে, মনোজ সামনও গিয়েছি, সেম মানে 10টার উপর হামলা হয়েছে আমার উপর, আমার প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলা হয়েছে। রাজ্যে আমাদের যেই কোনো জায়গায় আমাদের কর্মীরা কংগ্রেসের সভা করতে গেলেই হামলা করা হচ্ছে, প্রশাসনিকভাবে সভা করতে গেলে আমরা পিটিশন দেওয়ার পর পারমিশন দেওয়া হচ্ছে না। এই গণতন্ত্রের একটা রাষ্ট্রের একটা দেশের মধ্যে, এই গণতন্ত্রের রাজ্যের মধ্যে গণতন্ত্রকে হত্যা করে এবং বিজেপি ক্ষমতায় এসেছে, 6 মাস অতিক্রান্ত হতে চলছে, রাজ্যের উপনির্বাচন হচ্ছে, ওয়েলকাম। বিরোধীরা যদি আমরা না প্রার্থী না দিতে পারি, আমরা যদি নির্বাচনে লড়াই না করতে পারি, শান্ত চক্রবর্তী কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল দে আমাদের সাথে আছেন, এবং বিজেপি থেকে প্রতিনিধিত্ব করার কথা ছিল, তবে দুর্ভাগ্য এখনও উনি আসতে পারেননি, এবং এক্ষুনি ফোন করেছিলাম, উনি বলছেন যে বৃষ্টির জন্য উনি আসতে পারছেন না, তবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, জানি না এটা কি বিষয়, তবে যতটুকু আমরা অপেক্ষা করব, দেখা যাক। বিজেপি থেকে অবশ্যই বিজেপির প্রতিনিধির আমরা আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে দর্শকরাও বসবে যে ওনারা কি বলেন। মৃণাল কান্তি দেব, উনি বৃষ্টির জন্য আসতে পারছেন না, আমরা অপেক্ষা করছি। এই বিষয়টা নিয়ে যখন ঠিক কথা বলছিলাম সুশান্তবাবুর সাথে, সুশান্তবাবু তখন বলছিলেন যে এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই শব্দটা বারবার বলছিলেন, ঠিক আছে। তবে ওনার কাছে ফিরে আসবো, সুবলবাবুর কাছে যাই। সুবলবাবু, যে বিষয়টা আপনার কাছে রাখবো এবং জানতে চাইবো, সেটা হচ্ছে এই বিষয়ে চর্চা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়ার মতো, যে বিজেপির যে রুল এবং রেগুলেশন, আমরা যেটা বিজেপি সাংগঠনিক কাজকর্ম দেখি বা বিজেপির মধ্যে যে সাংগঠনিক ভিত্তিগুলো দেখি, এর বাইরেও এখন নিত্য নতুন সংগঠন তৈরি হচ্ছে, তাদের মধ্যে অন্তর্কুণ্ডল চলছে যা খুব চোখে পড়ছে রাজ্যের মানুষের। আসলে এই বিষয়টা কী? যেমন ধরুন বিএমএস, আবার কখনো কখনো শুনছি উন্নয়ন মঞ্চ, মানে মানুষ এখন সবচেয়ে বেশি পরেশানিতে আছে বিজেপির, আবার ফেডারেশন, বিজেপির সংগঠন কোনগুলো? আসলে বিজেপির সংগঠনের মধ্যে কে বড় কে ছোট কিছু বুঝতে পারছে না, হয়তো বা নতুন এই ভাবধারা বা আদর্শ ত্রিপুরা রাজ্যে ঢুকেছে এই জন্য হয়তো। আসলে বিষয়টা কি অনুভব করছেন? এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি দীর্ঘ 50 বছর ধরে সাংবাদিকতা করছি, শচীনবাবু থেকে শেষ মুখ্যমন্ত্রী পর্যন্ত চোখের সামনে দেখেছি। আসলে এরকমটা কোনো সময় আমার নজর আসে, ইভেন একটা কোয়ালিশন মিনিস্ট্রি হয়েছিল সুধীরবাবুর নেতৃত্বে, উপজাতি যুব সমিতি এবং কংগ্রেস সমিতি, সেই সময়েও এই পরিস্থিতির সৃষ্টি হয়নি। আজকে বিএমএস, উন্নয়ন মঞ্চ, ফেডারেশন, তারপরে আইপিএফটি কি একটা সংগঠন করেছে, মারামারি করছে, ব্লকে ব্লকে মারামারি হচ্ছে, কারা করছে, শাসক পক্ষ, বিরোধী পক্ষ নেই, শাসক পক্ষে মারামারি, মানে শাসক জোটের মধ্যে মারামারি হচ্ছে, শাসক গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে, শাসক গোষ্ঠী। কিন্তু এরকমটি হওয়ার কোনো কারণ নেই, কংগ্রেসের সময় হয়নি বা কোথাও কোথাও অসন্তোষ ছিল, কিন্তু মাঠে নামেনি সেই অসন্তোষ। এই সময় তো এ রাজ্যে এরকমটা হওয়ার কারণ নেই, এই কারণে বিজেপি এককভাবেই নিরঙ্কুশ, এককভাবেই সরকার চালাতে পারে, আইপিএফটি যেহেতু জোট আছে, ওদেরকে জোট করে সরকার রেখেছে, তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, আইপিএফটিকেও কন্ট্রোল করতে পারছে না, নিজের দলের লোকদেরও কন্ট্রোল করতে পারছে না, বিএমএস কোথায়, উন্নয়ন মঞ্চ কোথাও, ফেডারেশন, বিজেপির প্যারাল দুটো অফিস চলছে। মানে মানে যেটা বোঝাতে চাইছেন, যখন প্রথম কোশ্চেন আনসার দিচ্ছিলেন তখন আপনি বলছেন যে সরকার ঠিকঠাক চলছে কিন্তু সাংগঠনিক কাজ ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ কোনোটাই ঠিক মতো, আমি বলছি সরকার এবং সংগঠনে আজকে আকাশ পাতাল ফারাক, কোনই বলা উচিত না, তবুও আমি বলছি প্রশাসন ঠিক মতো চলছে না, যে গতিতে মানুষ প্রত্যাশা করেছিল সেই গতি নিয়ে প্রশাসন চলতে পারছে না, বিজেপি দলটাও সেভাবে চলতে পারছে না, তারা কন্ট্রোল করতে পারছে না, এককভাবে সরকার তারা করতে পারে, যে আইপিএফটি কন্ট্রোল করতে পারছে না, নিজের দলের মধ্যে বিএমএস টিএমএস হয়ে এমন আস্থা অবস্থা সৃষ্টি করেছে, মানুষের বিশ্বাস আস্তে আস্তে উবে যাচ্ছে। এই সকল থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য মাঠে কাজ করেছি,
বিজিবির একভাবে ক্ষমতায় এসছে ঠিক, বিজিবির এর পেছনে বিজিবির কোনো অবদান নেই। অবদান হলো এ রাজ্যের অবামপন্থী মানুষ, তারা ভেবেছে কংগ্রেসকে দিয়ে হবে না, হবে না কেন, কংগ্রেস এ রাজ্যে কুস্তি করে, দিল্লিতে দুস্তি করে এবং নিজেরা গোষ্ঠী কুণ্ডলে সবসময় মাতে দুস্তি করে, এই জন্য মানুষ গত নির্বাচনেই কংগ্রেসকে মানুষ ফেরাতো, কিন্তু যেহেতু দুস্তিটা প্রকাশ্যে চলে এসছে গত নির্বাচনের সময় বিধানসভা নির্বাচনে, তখন মানুষ আর আস্থা রাখতে পারেনি, যা বলে কংগ্রেসকে 10টা সিটেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে অবামপন্থী মানুষ বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছে, কংগ্রেসের ভোট তো 2% নেমে আছে, বাকি 46% ভোট চলে গেছে বিজেপির দখলে। বিজেপি আর আরও কিছু অসন্তুষ্ট মানুষ, সিপিএম এর কিছু অসন্তুষ্ট মানুষের ভোট পেয়েছে, একটা গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করেছি, কিন্তু আমরা আবার কেন গণতন্ত্র, আমাদের আমলে কেন গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে, বিজেপির আমলে এই প্রশ্ন ওঠা উচিত নয়, কিন্তু উঠতে শুরু করেছে। এই যে একটু আগে সে বলল এই ঘটনা আছে, সিপিএম রুজ চিৎকার করছে, কোন শাসনেই অন্তত এই ভারতবর্ষে মিটিং মিছিল করার বন্ধ করার কোনো সুযোগ নেই। কিন্তু এখন শুনছি মিটিং মিছিল করতে হলে অনুমতি লাগবে, কোথাও কোথাও অনুমতি দেওয়া হয়নি, ঠিক মিটিং মিছিল করতে অনুমতি তো লাগবে, ঠিক আছে, তো অনুমতি দেওয়া হবে না কেন, আর কোর্টে যেতে হইবে কেন, জন্য আমরা মুক্ত গণতন্ত্রের কথাই বলি, গণতন্ত্র পুনরুদ্ধার করেছি আমরা যে কথা দিয়ে, সে কথা আমরা কেন রাখব, ঠিক আছে, সিপিএমও এরকমই করেছে। আমরা এই সংস্কৃতি দেখে আসছি, তো এই সংস্কৃতিটা দেখিনি, বাজারে টাকা নেই, মানুষের হাতে টাকা নেই, গ্রামগঞ্জের বাজারগুলি ফাঁকা হয়ে গেছে, মানুষের টাকা থেকে আর্থিক আর্থিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, সেই বাজারে নগদের যোগান নেই, নগদের যোগান নেই কেন, কার নেই, কারণ গ্রামীণ মানুষের কাজ নেই, গ্রামীণ মানুষের যে কাজগুলি করা দেওয়ার কথা, দেখা যে পরিমাণ কাজ দেওয়ার কথা ছিল সে কাজ দেওয়া হয়নি, তার কারণ আছে, সরকারের পক্ষ বলার আছে যে দেখা কাজ করবে কে, পঞ্চায়েতগুলি তো কাজ করছে না, কিন্তু সরকার এই কথা তো মানুষ মানবে না, কদিন মানবে, সামাজিক প্রকল্প অত্যন্ত গরিব মানুষের প্রকল্প, এগুলি 700 টাকা দেয়, এই প্রকল্পে টাকা বন্ধ করা, সরকার তো বলছে বন্ধ করা হয়নি, হয়েছে, বন্ধ করা হয়েছে, হয়েছে এবং এগুলি তদন্ত হচ্ছে, ঠিক আছে, সিপিএম এবং অনেকগুলো চাকরি গেছে, এ নিয়ে সুশান্ত বাবু তুলেছিলেন যে অনেক চাকরি চলে গেছে, জাইকা, ত্রিপুরা ব্যাম্বো মিশন কিংবা অনেক দপ্তরের যে চাকরিগুলো ছিল অস্থায়ী, এসে নতুন সরকার গঠন হওয়ার পর চাকরিগুলো চলে গেছে এবং সেখানে এখন নতুন যেসব জায়গায় চাকরি গেছে, বেপথে চাকরি হয়েছে, চাকরি যাক, এত কোনো আপত্তি নেই, কিন্তু জায়গাগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তো পূরণই হচ্ছে না। আজকে এই যে সামাজিক প্রকল্প যেটি আছে, ধরে নিলাম 25% ইয়ে হয়েছে, বড় লোকটা পেয়েছে, বাকি 75% তো গরিব লোক, তা আমি একসাথে সবাই বন্ধ করবো কি করে, সার্ভে করে বন্ধ করলো, এদের বিরুদ্ধে তদন্ত করে বন্ধ করা উচিত ছিল, আমি বলবো সামাজিক যে ইয়েগুলি আছে প্রকল্পগুলো চালু হোক, তদন্ত পাশাপাশি তদন্ত হোক, যেগুলি দেখা যায় যে দুরম্বরী হয়েছে সেগুলি বাদ যাবে, সেই মানুষের হাতে টাকা তো পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে এক্ষুনি, গ্রামীণ প্রকল্পের রেগা প্রকল্প বা অন্যান্য যে প্রকল্পগুলো আছে তাতে এক্ষুনি টাকা ডালা উচিত, পুজোর আগে টাকা ডালা উচিত, এবং কিভাবে পৌঁছবে সেটা মানুষ দেখবে না, মানুষের হাতে টাকা পৌঁছাতে হবে, বাজারগুলি খাকা করছে, ব্যবসায়ীরা এমনিতেই জিএসটি এর আক্রমণে ব্যবসায়ীরা অত্যন্ত শঙ্কিত, এরপরে এখন বাজারে টাকা নেই, তোমার সবজির দাম নেমে যাচ্ছে, সবজির দাম নেমে যাওয়ার কারণ কি, ভবিষ্যৎ পরিণতি কি, সবজি চাষ করবে না মানুষ, পটল 30 টাকা নেমে এসছে,
এটা কোনোদিনই চিন্তা করা গেছে না, নত 5-7 বছর আগে পটল এই দামে টাকা নেই ফলেই হচ্ছে। মানুষ যখন দেখবে যে সবজি বিক্রি করে তার মূল্য পাচ্ছে না, তখন সেই সবজি চাষ করবে না। সেই মানে অনেকগুলো কারণ চোখে পড়ছে, তবে সরকারের তবে আপনি এই বিষয়গুলো বলুন যে সরকার ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ড্রব্যাক চোখে পড়ছে। যদি আমরা বিজেপি আইপিএফটি জোট সরকার বলি, পাশাপাশি দলটির কথাও আলোচনায় আসে, তখন বলছেন যে তখন এটাও আলোচনায় আসছে দলীয় সাংগঠনিক ভিত্তি অনেক দুর্বল, যেটা মানুষ আশা করেছিল বিজেপি একটি সাংগঠনিক দল অত্যন্ত সুস্থিতি থাকবে, কিন্তু সেটা একেবারে লক্ষ্য করা যাচ্ছে না। সেটার মধ্যে হয়তো সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসে গেছে এবং এসে যাচ্ছে, কারণ ডিজিটাল দুনিয়া, এখন কেউ আর হয়তো বা এখানে মিছিল করতে পারছে না কিন্তু মোবাইল তো আছে, অন্য রাস্তায় ওদের মানুষ সেই অভিব্যক্তি প্রকাশ করছে। কিন্তু সবচেয়ে বড় কথা, সরকারেও সেইভাবে সুস্থিতি দেখা যাচ্ছে না, কিন্তু ভালো কিছু তো হয়েছে এই ছয় মাসে। একটা জিনিস ত্রিপুরা রাজ্যে সম্ভবত এই প্রথম একটা সজ্জন ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে, এবং যার কাজে এবং কথার মধ্যে ফারাক থাকা রাখে না, সততাও তার 100% এখন অবধি প্রতিষ্ঠিত। কিন্তু সমস্যাটা হচ্ছে দল এবং প্রশাসন দুটোর মধ্যে মেলাতে ওনার পক্ষে কষ্ট, হিমশিম হিমশিম খাচ্ছেন, এবং এই বিষয়টা হয়তো বা নতুন এবং অভিজ্ঞতাহীনতাই হতে পারে, একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। উনি চাইছিলেন ভালো লয়াল অর্ডার নিজের হাতে রাখতে, কন্ট্রোল ফুললি কন্ট্রোল রাখতে। একটা ঘটনা যে গত 5 মাসে আগরতলা শহরে আর জমি মাফিয়া নেই, যারা ছিল পালিয়েছে বা আত্মগোপন করে আছে, গাজা মাফিয়ার আত্মগোপন করেছে, এই অত্যাচার থেকে ত্রিপুরার মানুষ বেরিয়েছে। এখন আর আমার বাড়ি ভাড়া দিলে বা বাড়ি বিক্রি করলে জমি বিক্রি করলে কাউকে টাকা দিতে হবে, মধ্যসত্ত্বার জন্য কাউকে টাকা দিতে হবে না, কিন্তু এগুলোও খবর আছে। এটা ঠিক, এটা ঠিক, জমি মাফিয়া, গাজা মাফিয়া এবং মাফিয়া দূরত্ব, পাশাপাশি 2 নম্বরই ব্যবসার আজকে বন্ধ হয়ে যাওয়াও টাকা না থাকার, মানুষের কাছে না থাকার একটা কারণ হতে পারে। কিন্তু এটাও ঠিক, বিভিন্ন জায়গাতে খবর আসছে যে দুর্গাপূজার নাম করে আজকে এক ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে, এবং কিন্তু এর আগে এই ছাড়াও চাঁদাবাজি হচ্ছে, এবং এইটা কারা করছে এটা একটা প্রশ্ন। যে এই কাজটাকেও তো বিজেপি সাংগঠনিকভাবে কিংবা সরকার সাংগঠনিকভাবে, বিজেপি সাংগঠনিকভাবে মোকাবেলা করতে পারে না। যে গিরগিটিরা এসছে এই গিরগিটিরই এই সমস্ত করে বেড়াচ্ছে, কারণ প্রথম দিকে কিন্তু এরকম ছিল না, সরকার গঠনের 1 মাসের মধ্যে কিন্তু এরকম চাঁদা উৎপাত ছিল না। গিরগিটির দল জয়েন করছে বিপুল হারে, লোক আসছে, সিপিএম ভাঙছে, কংগ্রেস তো আগেই ভাঙছিল, কংগ্রেসের মধ্যে এরকম গিরগিটি নেই, খারাপ লোক ছিল না। যারা কংগ্রেসের এসছে তারা মোটামুটি বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেই ছিল, কিন্তু সরকার বদলের পরে আজকে আমি তো ফেসবুক খুলে আমি দেখাতে পারি যে কেউ মানিক সরকারের সাথে বসে পরিবারকে নিয়ে ইয়ে করছে, একই পরিবারে 11 জন চাকরি পেয়েছে। সে কয়েকদিন পরে সরকার বদল পরে দেখা গেল যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে বসে, যদি একটা ভালো কাজে গেছেন উনি, যে ছেলের বার্থডের টাকা দিতে গেছেন 2 বারও 4,000 করে দিয়েছেন, কিন্তু আপনি যেটা বলছেন 11 জনকে চাকরি দেওয়া, সেক্রেটারিয়েটে নিজের জায়গা করে নেওয়া, এটা আসলে দল বদলের ফল, রূপ বদল এবং রং বদলের একটা জ্বলজ্জ্বন্ত উদাহরণ শুভবাবু যেটা বলছেন। মানুষ চায় না, আপনাকে এটারও আমার যতটুকু মনে হয় মুখ্যমন্ত্রীর হাতে অনেকগুলো দপ্তর, 12টা 1টা 2টো অবধি কাজ করে, দল দেখবেন না আপনাদের মাধ্যমে থেকে আমি রাজ্য সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। গাজা বিরোধী অভিযান হচ্ছে সেটা ভালো, গাজাগুলি কোথায় যাচ্ছে? আচ্ছা গাজাগুলো কোথায় যাচ্ছে এটা বলতে হচ্ছে, এগুলি যাচ্ছে না কোথাও, এটা গভর্নমেন্টকে বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এটা এটা গভর্নমেন্টের কাছে এখানে চেয়ে নিন যে গাজাগুলো কোথায় রাখা হচ্ছে, আপনাকে অবশ্যই জানানো, এটা আমাদের আমাদের কাছে পুরো তথ্য আছে। আচ্ছা 70% 30% আচ্ছা ভাগ হচ্ছে, আপনারা জানেন না ওইটার মধ্যে একটা, না আমাদের কাছে তুলে ধরুন না, আমরা তো চাই এটা মানুষের কাছে তুলে, গাজাগুলি যে ধরা হচ্ছে এটা
ওদেরকে বলুন প্রেস মিডিয়াকে নিয়ে দেখানোর জন্য যে আমাদের এই গোডাউন আছে মালগুলি। ঠিক আছে, আমরা অবশ্যই বিষয়টা তুলে ধরবো, অবশ্যই চাইবো যে এই রাজ্যে কথা শোনা। এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পেছনে মূল কারণ হচ্ছে কংগ্রেস, যারা দীর্ঘদিন কংগ্রেস দলের বাম বিরোধী আন্দোলন করেছিল। মূল তো আপনারা কিন্তু করতে তো পারেন। আমার কথা শুনুন, আমরা দীর্ঘ ২৫ বছর কমিউনিস্টের হাতে আক্রান্ত হয়ে বাড়িঘর জ্বালিয়ে মানুষকে মেরে, মানুষ যারা কংগ্রেস করত তারা বুঝতে পেরেছে ২৫ বছর এই রাজ্যে কমিউনিস্ট মানুষকে কত কিভাবে জ্বালিয়েছে। পাড়ায় পাড়ায় কমিউনিস্ট মাফিয়া তৈরি করেছিল, পাড়ায় পাড়ায় তাদের ক্যাডার তৈরি করেছিল, পাড়ায় পাড়ায় তাদের সমস্ত কিছু ছিল। আজকে সরকার বদল হয়েছে, কিন্তু ওই সমস্ত মাফিয়ারও কিন্তু বদল হয়নি। এলাকায় এলাকায় আছে যারা কমিউনিস্ট শাসন করেছিল, ওরাই এখন বিজেপির শাসন করছে। আচ্ছা, রং বদল, শুধু রং বদল হয়েছে, আমি নিজে দেখেছি। আচ্ছা, তিন তারিখ যখন ভোট গণনা হয়েছে প্রচুর কমিউনিস্টের লোক ছিল ওই জায়গায়, হঠাৎ দেখি সব লাল আবির ফেলে গেরো আবির, মানে তাদের দুই পকেটে দুই আবির নিয়ে গিয়েছিল। আচ্ছা, যারা কমিউনিস্ট করে দীর্ঘদিন আমাদেরকে সঙ্গে প্রতারণা করে আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছিল, ওরাই আমাদেরকে ফোন করে ধমকাচ্ছে তোদের জন্য আমরা ওই কৈলাসহরের সিট জিততে পারিনি, তোদের জন্য আমরা চণ্ডীপুরের সিট জিততে পারিনি, যারা কমিউনিস্টের মাফিয়া ছিল। যারা তিন তারিখও পর্যন্ত কমিউনিস্ট ছিল তারা তিন তারিখ গণনার পর বিজেপি হয়ে গেল, আজকে তারাই দেখছি। দেখুন আপনি, যে বিশ্বজিৎ খুন হয়েছে, এটা কি কে খুন করেছে? বিজেপি। কে খুন হয়েছে? বিজেপি। কেন খুন হলো? এই যে আজকে নতুন বিজেপি পুরনো বিজেপি এর মধ্যে একটা বিরাট ফারাক, আজকে তাদের মধ্যে একটা বিরাট ঝামেলা চলছে। আইপিএফটি বিজেপি পাহাড়ে বিশাল দরবার চলছে, উনি বলেছেন বিভিন্ন ব্লকে ব্লকে তাদের চেয়ারম্যান নিয়ে বিশাল ফারাক চলছে। আজকে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি যখন খুশি যা খুশি তা বলছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের বহিরাজ্য প্রত্যেক মাসে এক দুবার যেতে হয় পলিটিক্যাল কাজে। আমরা যদি বলি ত্রিপুরা, সবাই চিনে গেছে। আচ্ছা, যাকন্দ তো চিনলো, এতদিন তো চিনতে পারে, সবাই চিনে গেছে, আগে ত্রিপুরাকে অনেকে চিনতো না। আচ্ছা আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী এমন এমন মানে লজ্জা হয় আমাদের, বাইরে গেলে লজ্জা হয়। অনেক লোক আমাদেরকে বলে, আরে আপনার মুখ্যমন্ত্রী এভাবে কি বলছে, সিভিল সার্ভিস এক্সাম সিভিল ইঞ্জিনিয়ার দিতে হবে। আপনারা তো বিরোধীরা ইচ্ছা করেই মুখ্যমন্ত্রীকে টার্গেট করেন। যাই হোক, বলছি যা হচ্ছে এটা তো রাজ্যের মানুষ দেখছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, রাজ্যের মানুষ বুক ভরে আশা নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা করেছে, রাজ্যের মানুষের ভীষণ ডকুমেন্ট দেওয়া হয়েছিল, রাজ্যের মানুষের দাবিগুলি পূরণ করো, রাজ্যের অভাব অনটন যে বৃদ্ধি পাচ্ছে তা কমানোর ব্যবস্থা করো, রাজ্যের মানুষ যে আজকে বেকার হয়ে যাচ্ছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো। 6 মাসে কি সম্ভব? আরে সম্ভব 6 মাসে, আর পূর্বে তো এই মার্কেটের মধ্যে যেভাবে মানুষ একটা কমিউনিস্ট পার্টি শোষণ করেছে, হুম হুম, কমিউনিস্ট পার্টি মানুষকে বঞ্চিত করেছে, কিন্তু এর মধ্যে থেকে আরো বঞ্চিত হচ্ছে মানুষ, মানে বঞ্চিত থেকেও বঞ্চিত হচ্ছে। এখন মানুষ একটা হাহাকার হয়ে গেছে। না, এই বিষয়টা একটা রাজ্যে তুলেছে, রাজ্যে একটা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজ্যে মানুষ মানে চুরি ডাকাতি করতে বাধ্য হচ্ছে, মানুষ কি করে বাঁচবে? আজকে এমন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানুষ আজকে অন্ধকারময় পরিস্থিতির দিকে চলে গেছে। সেই মানে অনেক কিছু আছে যেগুলো আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে, কিন্তু আপনি সুশান্তবাবু এই ক্ষেত্রে জানেন 6 মাসে একটা ভালো কাজও দেখছেন না। না, কি কোন কাজটা বলুন না, যে আমি বলছি না যে ছোট্ট ধরন আছে, ছোট্ট ধরন আমি প্রাপ্তি আর অপ্রাপ্তি। আজকে এয়ারপোর্টে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে স্পাইসজেট বিমান যাবে না, বরং আরো দু তিনটি প্রাইভেট সংস্থা আসবে। আজকে স্পাইসজেট চলে গেছে, আকাশছোঁয়া বিমান বিমানের ভাড়া বেড়ে গেছে, রাজ্যের যারা আর অসুস্থ হচ্ছেন তারা আজকে চিকিৎসা বহিরাজ্যে যেতে গেলে বিশাল অঙ্কের টাকা দিতে হয়, না হলে রোগী মারা যাবে। আজকে এমন পর্যায়ে, এটা একটা উদাহরণ দিয়ে বললাম, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম।
ঠিক, মানে অনেক কিছু আছে যে সেই মতো হচ্ছে না বা প্রত্যাশা পূরণ করতে পারছে না, ছয় মাসে এটা আপনার চোখে পড়েছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, আপনারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং ছয় মাসে এই সরকারের প্রাপ্তি অপ্রাপ্তি অর্থাৎ সরকারের থেকে মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যখন কথা বলতে বসেছি, সেক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য যে আজকে বিজেপি থেকে প্রতিনিধিত্ব পায়নি এবং প্রতিনিধিত্ব যিনি করবেন বলেছিলেন উনি আসতে পারেনি বৃষ্টির জন্য। তবে দুজন সম্মানিত অতিথি বিভিন্ন বিষয় আলোচনা করেছেন, এই ক্ষেত্রে ভালো বিষয় এবং খারাপ বিষয় অর্থাৎ বিজেপি সরকার আসার পর যে সুকাজগুলো হয়েছে এটাও আলোচনা হয়েছে এবং যেগুলো অতি দ্রুত বিজেপি সরকারকে বা জোট সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এগুলো হয়েছে। রাজ্যের মানুষের কাছে গ্রামে গঞ্জে এখন টাকার অভাব দেখা দিয়েছে, এক্ষেত্রে পরিবর্তন একটি কারণ হতে পারে, পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্পগুলো বন্ধ হয়ে থাকা একটি কারণ হতে পারে। তবে মানুষ সেটা বুঝবে না যে সরকার কিভাবে কি করবে, কিন্তু মানুষ অবশ্যই পুজোর আগে অর্থ চাইবে এবং পেটে খিদে থেকে কখনো কৃষ্ণ নাম হয় না এবং সেই ক্ষেত্রে এই সহজ বিষয়টা সরকারকে বুঝতে হবে। যদি অবশ্যই মুখ্যমন্ত্রী অনেকগুলো ভালো কাজ করছেন, গাঁজা বিরোধী অভিযান থেকে যুবকদের সশক্তিমান হওয়ার এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য কর্মসংস্থানের জন্য নিজেরা কাজে নামার জন্য যে বিষয়গুলো বারবার তুলে ধরছেন, আইন শৃঙ্খলাকে সঠিকভাবে সঠিক আনার জন্য যে চেষ্টাগুলো করছেন প্রণিধানযোগ্য। তবে এই ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে করা উচিত এটাও ভাবা উচিত, কেননা রাজ্যের মানুষ ডিজিটাল যুগে পা দিয়েছে, এই ক্ষেত্রে রাজ্যের মানুষের কাছে অবশ্যই জানান আছে। অভাবে মানুষ পড়লে তখন হয়তোবা সুকাজগুলো চোখে পড়বে না মানুষের। সরকার অবশ্যই আগামী দিনে রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করবে এবং মানুষের প্রত্যাশার পূরণ করবে, এই আশা রেখে আজকের মতো শেষ করছি তক্ষযুক্তি গপ্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।